তো যাই হোক, কিছুই করার নেই। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এভাবে মানুষও আস্তে আস্তে একে একে চলে যায়, আবার নতুন মানুষ পৃথিবীতে আসে। ভালো লাগছে না, পরে আবার কথা বলছি, কেমন? ভালো আছো তুমি? তুমি ভালো আছো? ললব খাবে? ললব দিব তোমাকে, ললব আসো, 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 আসো। বসে এখানে বসে। কি বাবা এটা? আব্রুকে একটু দেখাও, আব্রুকে দেখাও, বলো দেখো ভাইয়া। নষ্ট বাবাকে বলো, বাবা খুলে দাও, এটা দাও, আবরুকে এটা দাও, ওই যে ওইটা দাও, খোসাটা দাও, এটা দাও ভাইয়া খেলু, বলো ভাইয়া খেলো, এটা খুলবো। আবু বৃষ্টি আসবে আখি? সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে ঈদের, আর আজকে ওইভাবে আসলে ভিডিওটা শুরু করা হয়নি সকাল থেকে, তো এখন হচ্ছে খুব বৃষ্টি নেমেছে, ভাবছি আফিফকে নিয়ে ছাদে যাবো। আফিফ বৃষ্টি হোক, ছাদে যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার ভালোবাসার কৃষ্ণচূড়া গাছটা আর এখানে নেই, গাছের সাথে কি হয়েছে সেটা অন্য, তো গাছটা আসলে কেন নেই সেই বিষয়ে আপনাদের সাথে একটু পরে আমি বলছি, এখন ছাদে থেকে আসি। তারপর করবো বাবা, করবা না? চলো 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 চলো, আম্মুকে নিয়ে যাও। বৃষ্টি শেষ হয়ে গেছে তো, দেখো বৃষ্টি নাই, নাই তো, বের হচ্ছি কিন্তু কোনো লাভ নাই, বৃষ্টি চলে গেছে, তাই ভাবলাম আফিফ তারপর কান্না করতেছে উপরে যাবে, তো এই জন্য আবরার কেউ সাথে নিলাম, ভাবলাম আবরার কেউ সাথে নিয়ে একটু ছাদের থেকে ঘুরে আসি। আফিফ কোথায় তুমি? বৃষ্টি চলে গেছে আফিফ, বৃষ্টি চলে গেছে। তুমি এখন কিসে গোসল করবা বাবা? বৃষ্টি গোসল করবা? বৃষ্টি গোসল তো নাই, বৃষ্টি গোসল নাই, দেখো বৃষ্টি চলে গেছে। আবরার বৃষ্টি গোসল দিবা বাবা? বৃষ্টি তো নাই, করো বৃষ্টি গোসল করো বাবা। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, করবা বৃষ্টি কোথায়? বৃষ্টি দিয়ে চলে গেছে গা, উফ তোমার মন খারাপ, বলো বৃষ্টি আসো, এখন আসবে, তুমি বৃষ্টিতে গোসল করবা? আসো আসো আসো, এই জাম্মু, এই যে এদিকে আসো, এদিকে বাবা, 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 আব্রু আসো মা। বৃষ্টিতে ভেজার জন্য আমরা ছাদে আসলাম, আর বৃষ্টি তো একদমই নাই, তো আবরার আর আফিফকে নিচে একটু বসাই দিলাম যাতে ওরা একটু খেলে, এখন আবার আমরা নিচে চলে যাবো কারণ যেহেতু বৃষ্টি নাই, আর একদম মানে কেমন যেন ভাবসা একটা গরম লাগতেছে, তো নিচে গিয়ে ওদেরকে গোসল করাই দিব এখন। আর আগে আপনারা ঠিক এই জায়গাটায় কৃষ্ণচূড়া গাছের সুন্দর একটা ভিউ দেখতেন, গাছটা এখন আর নেই, গাছের
কিছু অংশ এখনো অবশিষ্ট আছে। ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে, এই ডালটাই বাকি আছে। আর আগে এই জায়গাটাই পুরো, এই জায়গাটা আর দেখা যেত না, গাছ দিয়ে একদম মানে ভরে থাকতো আর কি। এই যে এই জায়গাটা পুরো ভরে থাকতো, গাছটা অনেক বড় ছিল। আব্রুগুলো আসো, বাসায় যাই চলো। বাসায় যাব না, সাথে থাকবা? তুমি থাকো, আমরা চলে যাই। টাটা, লাপিস। তুমি থাকবা একা একা? আবার আসবে না? তুমি থাকাই নাই না, নামো নামো। বৃষ্টিতে না ভিজে আমরা মনে দুঃখ নিয়ে এখন বাসায় ফিরতেছি, কিছু করার নাই। এই মাম্মির কোলে উঠছো? মাম্মি তাদের দুই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। টাটা টাটা, বলো দরজা খোলো, বলো দরজা খোলো। গোসল করে আসলাম আর আফিফ আবরারকেও গোসল করিয়ে দিয়েছি। আর একটা বিষয় আপনাদের সাথে এখন বলার জন্য ক্যামেরাটা অন করা, সেটা হচ্ছে যে আসলে গাছটার জন্য খুব বেশি খারাপ লেগেছে। মানে আমার যেদিন গাছটা পড়ে গিয়েছে, তারপরে তার টানার তিন দিন আমার প্রচণ্ড খারাপ লাগছে, জানি না কেন। আসলে এইটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু কেমন জানো আমার আসলে একটা ইমোশন কাজ করে। আর যখন গাছটা কেটে ফেললে হয়তো বা আরও বেশি খারাপ লাগতো, বাট কাটেনি, হয়তো আল্লাহই চেয়েছে যে ও আর থাকবে না, সেই জন্যই ঝড়ে পড়ে গিয়েছে। তো আমার তিন চার দিন প্রচণ্ড রকমের খারাপ লাগতেছিল যে কেন এমনটা হলো। আর এই বাসায় আসলে আসার পর থেকে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে মোটামুটি মানে ভালো আছি আগের বাসার থেকে। তো যাই হোক, আর এই বাসায় থাকার মানে ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এই গাছটা ছিল। কারণ বাহিরের ভিউ এই মানে যখনই তাকাতাম ওই গাছটা দেখলেই মানে একটা ভালো লাগা কাজ করতো, তো সেটা আর নেই। তো যত যে সময় আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি, ওই সময়ের মধ্যে হচ্ছে এই জিনিসটা হয়েছে। আমার রেগুলার ভিডিওতেই কম বেশি আপনারা দেখতেন, অনেকে পছন্দও করতেন, অনেকে বলতেন না দেখালে যে আপু গাছটা দেখাবেন, তো হয়তো বা সেটা আর দেখানো হবে না। আমিও আমার আগের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখি, দেখে গাছটাকে দেখি আর কি। তো কৃষ্ণচূড়া গাছটা আসলে আমার ভিডিওর মধ্যে স্মৃতি হয়ে থাকবে। আর গাছটা যেদিন পড়ে গিয়েছে, তারপরে টানা তিন দিন বসে একটু একটু করে গাছটাকে কাটা হয়েছে, এখনো সম্পূর্ণ শেষ হয়নি, কিছুটা বাকি আছে, আপনাদেরকে ছাদ থেকে দেখালাম। তো এই জন্য ওই তিন দিন আরো বেশি খারাপ লাগছে, কারণ দরজা জানলা বন্ধ রাখলেও গাছ কাটার শব্দটা তো আমি বন্ধ করতে পারতেছিলাম না। আর একটা বিষয় কি, মানে আফিফও প্রচন্ড রকমের মিস করে, জানলা খুললেই বলে আম্মু গাছ পড়ে গেছে, আম্মু গাছ কেটে ফেলছে। মানে ও বোঝে এই জিনিসটা, যখনই জানালা খুলবে বা বারান্দায় আসবে ও গাছের কথা বলবে, আম্মু ফুল নাই গাছ পড়ে গেছে, মানে এইভাবে বলবে। তো ও বোঝে গাছ ছাড়া এই জায়গাটা কেমন লাগে সেটা একটু দেখাই। ঈদের দিন ভিডিওতে নিতে চেয়েছিলাম বাট নেইনি, কারণ ঈদের ব্লগে আসলে আপনাদের জানাতে ইচ্ছে হয়নি। তো যাই হোক, এখন দেখাই গাছ ছাড়া সম্পূর্ণ জায়গাটা ফাঁকা লাগে না। আগে কিন্তু এখান থেকে ক্যামেরাটা ধরলেই সম্পূর্ণ গাছটা এখানে দেখা যেত, মানে এই জায়গাটা জুড়ে থাকতো, এখন আর নেই এই আর কি। আর আগে গাছটার একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে আমি এই ভিডিওতে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, কিছুই করার নেই।
এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এভাবে মানুষ আস্তে আস্তে একে একে চলে যায়, আবার নতুন মানুষ পৃথিবীতে আসে। ভালো লাগছে না, পরে আবার কথা বলছি, কেমন? আসলে কৃষ্ণচূড়া গাছটা চলে গেছে বেশ অনেকদিন আগে, ওই সময়টায় শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন আর শেয়ার করা হয়ে ওঠেনি। মনটা যেন কেমন লাগছিল, তাই এখন শেয়ার করছি, কিছুটা মনটা স্বাভাবিক হওয়ার পরে আর কি। ঠিক আছে, এবার রান্নাবান্নার দিকে একটু যাই। আর আজকে হচ্ছে কলিজা ভুনা করা হবে, তো এখানে আম্মু কলিজাগুলোকে সিদ্ধ করে ধুয়ে নিচ্ছে। আর আলু তো দিতেই হবে, এই জন্য আলু কেটে নেওয়া হয়েছে। আর আজকে কাকরোল ভাজা, আর তার পাশাপাশি কাকরোল দিয়ে আলু দিয়ে ভাজিও করা হবে, আর ডাল তো আছেই। তো প্রথমেই চুলায় কলিজা ভুনাটাই বসিয়ে দেওয়া হচ্ছে। আর আম্মু আসলে তেল মশলা এগুলো বেশি পছন্দ করে, বা এগুলো দিয়ে রান্না করে বেশি, কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমিয়ে এনেছে। আর আব্বু অসুস্থ হওয়ার পরে একটু বেশি হয়েছে আর কি, তাও পুরোপুরি কমাতে পারেনি, চেষ্টা চলছে। তো নর্মালি গোস্ত রান্না করার জন্য আমরা যেসব মশলা ব্যবহার করি সেরকমভাবেই সব মশলা দিচ্ছে। আর দেখা যায় কি, গরম মশলাটা যদি বাসায় একটু সব কিছু মিলিয়ে গুঁড়ো করে রাখা যায় তাহলে অনেকটাই হেল্প হয়। আর আজকের এই বিষয়টা হয়তো বা অনেকের কাছে কিছুই না বা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা কষ্টের। তাই আশা করি যারা আমাকে ভালোবাসেন তারা বিষয়টা পজিটিভলি নেবেন। গাছ কাটছে, গাছ কেটে ফেলছে। গাছ কই? আমাদের ফুল গাছটা কোথায়? ফুল গাছ পড়ে গেছে। তোমার মন খারাপ হয় গাছটার জন্য? হুন্ডা বলো। হুন্ডা হুন্ডা দেখছো? হুন্ডা হুন্ডা না আবু, গাছটার জন্য কি তোমার মন খারাপ হয়? মন খারাপ। তুমি মিস করো গাছটাকে? মিস করো বলো। চলেন আপনাদেরকে একটু দেখাই। যদিও পাখিগুলো আমার না, কৃষ্ণচূড়া গাছটাও আমার ছিল না, কিন্তু আমার শব্দটা যুক্ত করলে কেমন যেন একটা আপন আপন লাগে আর ভালো লাগা কাজ করে। কথা বললা কেন? চলে গেল তোরা ভয় পেয়ে। পাখি দোয়েল পাখি, ওরে আমার পাখি, এটা চড়ুই পাখি। তিনজন এখানে সিরিয়াল দিয়ে বসে আছে, ও আরেকজন আসছে।
এখন বেশ অনেকজন আসে একসাথে। আর এখানে শামুকের যে ঘন্টাটা দেখছেন, এই যে এটা, এটা হচ্ছে আমাদের বিয়ের পরে প্রথম আমরা যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন আফিফের আব্বু কিনে দিয়েছিল। তো গাছটা পড়ে যাওয়ার পরে, তিন চার দিন পরে, মানে মনটা যখন কিছুটা একটু স্বাভাবিক হয়েছে, তারপরও বারান্দায় আসলে খারাপ লাগে, তখন থেকে এটা বারান্দায় ঝুলিয়ে দিয়েছি, যাতে করে বারান্দায় আসলে ওটা দেখলে অন্তত কিছুটা ভালো লাগা কাজ করে। আর বাতাস আসলে সুন্দর শব্দ হয় এটার, তার পাশাপাশি পাখিরা এসেও মাঝে মাঝে মানে আওয়াজ করতে থাকে এটার সাথে, ভালো লাগে। মানে ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো অনেকের কাছে পাগলামিও মনে হতে পারে, বাট আমার তো ভালো লাগে। আর জানেন, ভালো থাকার জন্য নিজের আশেপাশের এই ছোট ছোট ভালো লাগার জিনিসগুলোকে জড়িয়ে থাকতে হয়, তাহলে অনেকটা ভালো থাকা যায়। আমার মনে হয় বড় বড় জিনিসগুলোর মধ্যে সুখ খুঁজতে গেলে সেখানে কষ্টের পরিমাণও বেশি থাকে, আর ছোট ছোট জিনিসের সুখ খুঁজলে সেখানে সুখের পরিমাণ বেশি থাকে, কষ্টের পরিমাণ কম থাকে। নামাজ পড়তে গিয়েছে, ও নামাজ থেকে আসলে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো, আর এই ফাঁকে ঘরের ফুটটা একটু কাজ করবো, শাড়িটা এখন সুন্দর করে কাজ করে রাখবো, আর শাড়িটার টিউটোরিয়ালও চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, যদিও আমি একটু আলসেমি করি সব কিছুতে, আসলে আলসেমি না, আমি তো আপনার দুইজনকে একসাথে নিয়ে হয়ে ওঠে না সবসময়, কিন্তু শাড়িটা কিন্তু চমৎকার সুন্দর হয়েছে। আর বিশেষ করে সবাই যখন একসাথে আমরা এই ড্রেসটা পরেছি তখন অনেক সুন্দর লেগেছে, আফিফ আর আবরারকে মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে। আর আমার কথা হয়তো বুঝবেন না, পাশে সবাই টিভি দেখতেছে, মজা করতেছে, ঈদের নাটক দেখতেছে। এখন না, ঈদের নাটক আসলে কম দেখা হয়, আগে একটা সময় ছিল যে ঈদের দুই তিন দিন আগে, মানে দুই তিন দিন আর সপ্তাহখানিক আগের থেকে যখন নাটকের অ্যাডগুলো দিত, কোনটা কখন হবে, কোন অনুষ্ঠানটা কখন হবে, এগুলো মনে রাখা এবং সেই টাইমে গিয়ে হচ্ছে সেটা দেখা, এখন সেই জিনিসটা না অনেকটাই কমে গিয়েছে, তাই না? বাবা দেখি আপেলটা দেখি, তুমি একা একা আপেল খাওয়া শিখে গেছো? হ্যাঁ, আপেল রে চারে দিতে কিভাবে খাওয়া যেতে হবে। তো আফিফের আব্বু নামাজ পড়ে চলে আসছে, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে আসলে গাছের কথাটা বলে মনটা খারাপ লাগতেছে, তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।